আমি এত বড় ডক্টরেট, এত বড় 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 আলেম হয়ে গেলাম, কার কথায়, কিসের কাছ থেকে, কার কাছ থেকে, কোথা থেকে? আরে মদিনাওয়ালার কাছ থেকেই জ্ঞান আহরণ করে আমি এত বড় ডক্টরেট পিএইচডি ডিগ্রিধারী হয়ে গেলাম। যেই নবীর জ্ঞান, যেই নবীর কথা, যেই নবীর আদর্শ, যেই নবীর কাছ থেকে জ্ঞান আহরণ করে আমি আলেম, সেই নবী মূর্খ আর আমি শিক্ষিত। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস। যাদের বক্তব্যই শুনবেন, যেই বক্তব্যের সাথে এই পয়েন্টের মিল পাবেন, একটা পয়েন্ট আমি কোরআন থেকে বলে দিব, যাদের বক্তব্যের সাথে এই পয়েন্টের মিল পাবেন তাদের বক্তব্যগুলি অ্যাকসেপ্ট করবেন, আর যাদের বক্তব্যের সাথে এই পয়েন্টের মিল পাবেন না তাদেরগুলি শুনবেন কিন্তু ফেতনা সৃষ্টি করবেন না, তাদের কথা গ্রহণ করবেন না। সেই পয়েন্টটা আপনাদের সবার জানা আছে, আমি শুধু স্মরণ করাচ্ছি। সূরা ফাতিহার প্রায় শেষের দিকে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমরা সবাই প্রতি নামাজে প্রতি রাকাতে এটা পড়ে থাকি। বিসমিল্লাহির রহমানির ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। এটুকু অংশ জানা আছেন আপনাদের? এটার অর্থ হলো আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করুন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করুন। সরল সঠিক পথ কোনটা? আল্লাহ এবার ব্যাখ্যা দিয়েছেন, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই রাস্তা যেই রাস্তায় আপনার নিয়ামত প্রাপ্ত বান্দারা পরিচালিত হয়েছে। তাহলে আমরা সূরা ফাতিহা থেকে জানতে পারলাম সিরাতুল মুস্তাকিম হলো নিয়ামত প্রাপ্ত বান্দারা যেই পথে ছিল ওই পথ। যুব সমাজ, তরুণ সমাজ এবং সর্বস্তরে মুসলিম জনতা যেই আসুক, যারাই কথা বলুক, সকলের মতবাদ মতাদর্শ শুনবেন কিন্তু যাদের কথার সাথে সূরা ফাতিহার এই মাপকাঠি মিল পাবেন, যাদের বক্তব্য, যাদের মতাদর্শ নিয়ামতপ্রাপ্ত বান্দাদের মতাদর্শের সাথে মিল পাবেন, যাদের কথাগুলি আল্লাহর ওলিদের আগের যুগের ইমামদের বক্তব্যের সাথে মিল পাবেন, তাদের কথাগুলি গ্রহণ করবেন, তাদের মতে চলবেন, তাহলে সূরা ফাতিহা অনুযায়ী আপনারা জান্নাতের ঠিকানা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি সেই আলোকে কিছু কথা আপনাদের খেদমতে পেশ করি। আমার ভাই বন্ধুরা, দাদু ভাইরা গো, এই কঠিন ফেতনার যুগে মনে রাখবেন, ইসলাম জাহির হয়েছে 1450 বছরের মতো হয়ে গেছে, 1450 বছর, প্রায় 1500 বছর হয়ে গেছে। এখন নতুন করে আমাদের কেউ কোরআন বুঝানো লাগবে না, কোরআন যারা বুঝার তারা বুঝেছে, যারা বুঝানোর তারা বুঝিয়েছে, কোরআন যেইভাবে বোঝা দরকার সেই বোঝার দিক নির্দেশনা আমরা পেয়ে গেছি অনেক আগেই। নতুন করে এখন কোরআন কেউ বুঝাইতে গেলে আগের আইম্মাই কেরাম মুফাসসিরিনে কেরামকে বাদ দিয়ে নতুন করে কেউ যদি কোরআন আপনাদের বুঝাইতে যায় তখনই বুঝে নিবেন এই লোকে আলাদা কোনো ধান্দা করার জন্য আসছে। মনে রাখবেন সাহাবাই কেরামের দৃষ্টিভঙ্গি কেমন ছিল। সাহাবাই কেরাম কখনো কোরআন দিয়ে নবীজিকে মাপতেন না, কোরআন বা কোন সূরা আয়াত দিয়ে আল্লাহ রসুলকে মাপকাঠি দিতেন না, আল্লাহ রসুলকে দিয়ে কোরআন বুঝতেন। কোন সাহাবি কখন আল্লাহ রসুলকে কোরআন দলিল দেখায় নবীজিকে বুঝাইতে যাইতেন না যে কোরআন এইভাবে আছে, আপনি এটা কি বলেন? কোরআন নবীজিকে বুঝাইবার জন্যে, নবীজিকে মাপ দেওয়ার জন্যে, পরিমাণ যেটাকে বলা হয় নবীজিকে মাপ দেওয়ার জন্যে সাহাবাই কেরাম কোরআন কখনো সামনে আনেননি, বরং রসুল করিমের মাধ্যমে সাহাবাই কেরাম কোরআন বুঝেছে। মনে রাখবেন এই পয়েন্টটা, সহিহুল বুখারী যেটাকে বলা হয় সেখানে একটা হাদিস উল্লেখ, আল্লাহর হাবিব যেদিন পর্দা করবেন
ইন্তেকাল শরীফ করবেন, সব নবীরা সশরীরে জিন্দা, মনে রাখবেন আমাদের নবী সহ অন্যান্য সব নবীদের ইন্তেকাল হয়েছে সামান্য সময়ের জন্য, রুহ মুবারক নিয়েছে পরক্ষণে আবার ফিরিয়ে দিয়েছে। অতএব কুল্লু নাফসিন যায়িকাতুল মউত আফা ইন মাতা, এই ধরনের আয়াত দিয়ে আল্লাহ রাসূলকে মরা নবী যারা সাব্যস্ত করে তারা ইসলাম এখনো বুঝে না, না বুঝে কোরআন না বুঝে হাদিস, এগুলি ইসলামে ফেতনাবাজ ছাড়া আর কিছুই না। যেমন একটা পয়েন্ট আমি বলে দিই তারপরে ওই ঘটনাটা বলছি, বাতেল পন্থী যারা, যাদেরকে আমরা বাতেল বলি, ওয়াহাবি বলি, নাজদি বলি, বিভিন্ন মতাদর্শের লা মাযহাবি যারা, তারা একটা ধোঁকা দিবে আপনাদেরকে কোরআন দিয়ে। কোরআনের মধ্যে উল্লেখ আছে ইন্নাকা মাইয়িত ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নিশ্চয় আপনি মারা যাবেন এবং ওই সমস্ত লোকেরাও মারা যাবে। ইন্নাকা মাইয়িত, নিশ্চয় আপনি মারা যাবেন, এই ইন্নাকা মাইয়িত দিয়ে তারা আপনাদেরকে বোঝাবে আল্লাহ রাসূলও মারা গেছে। বন্ধুরা আমার পয়েন্টটা বোঝার চেষ্টা করবেন, বাংলা ভাষা বোঝার জন্য বাংলা ব্যাকরণ লাগে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ বোঝার জন্য আপনাকে ইংলিশ গ্রামার জানতে হবে, আরবি জানার জন্য অবশ্যই আপনাকে আরবি ব্যাকরণ, যেটা নাহু সরফ ওটা জানতে হবে। এখানে ইন্না হরফে মুসাববা বিল ফেল, কা ইন্না কা একা হলো জমির এবং ইসমে ইন্না মাইয়িতুন এটা হলো খবর ইন্না। এরপর একটা অক্ষর আছে ওয়াও হরফে আত, আর শেষে ইন্না হরফে মুসাববা বিল ফেল হুম জমির ইসমে ইন্না মাইয়িতুন খবর ইন্না। এখানে দুইটা পয়েন্ট, একটা হলো আত থাকার কারণে মাতুফ মাতুফ আলাইহে হয়েছে, আরবি ব্যাকরণ অনুযায়ী গ্রামার অনুযায়ী মাতুফ এবং মাতুফ আলাইহে দুইটা কখনো এক জাতের হয় না, মুগাইয়ের বিজাত হয়, দুইটা দুই জাতের হবে। অর্থাৎ সব মানুষও মারা গেছে, আমার নবীজির ইন্তেকালের কথা আছে, এই দুইটা কথার মাঝখানে আল্লাহ পাক ছোট্ট একটা অক্ষর ওয়াও হরফে আত উল্লেখ করে আল্লাহ তাআলা বান্দাদেরকে বুঝালেন দুনিয়ার সব মানুষের মৃত্যু যেই জাতের, আমার হাবিবের ইন্তেকাল ওই জাতের না। সুবহানাল্লাহ। তাহলে কি বেশ কম, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি হায়াতুল আম্বিয়া আলাইহিমুস সালাম বাদা উফাতিহিম এই নামে একটা কিতাব লিখেছেন, সেই কিতাবটা আমার কাছে আছে, এবং আল ইতিকাদের মধ্যে ইমাম বাইহাকি উল্লেখ করেছেন দালাইলুন নবুয়ত লিল বাইহাকি, সেখানে উল্লেখ আছে আল্লাহর হাবিবের হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমার দয়াল নবীজি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন যে নবী রাসূলদের রূহ কিছুক্ষণের জন্য নেওয়া হয় পরক্ষণে আবার ফিরিয়ে দেওয়া হয়, যেটা সাহাবাই কারাম পরিষ্কারভাবে উল্লেখ করেছেন। বন্ধুরা আমার, দাদু ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহর নবী যারা তিনাদেরকে মরা নবী যারা মনে করে, যারা নবীদেরকে মরা নবী বন মনে করে, তারা মুসলিম দাবিদার হতে পারে কিন্তু সিরাতুল মুস্তাকিমের অনুসারী না। মুসনাদু আবি আলা শরীফের মধ্যে আরেকটা সহি হাদিস উল্লেখ, এটা ইমাম বাইহাকির হায়াতুল আম্বিয়া আলাইহিমুসসালাম বাদা উফাতিহিম সেই কিতাবের মধ্যে রয়েছে এইভাবে, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল আম্বিয়া ওয়া আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর নবী বলেন উম্মতেরা শুনো, আল আম্বিয়াউ আহিয়াউন সমস্ত নবীরা জিন্দা। সুবহানাল্লাহ। এটা আলাউদ্দিন জিহাদির কথা না, এখানে কোনো আলেম মুফতি মহাদেশ সভাপতি সাহেবের কথা না, এই কথা সেই নবীর কথা গো, যেই নবী মানলে ইমানদার, না মানলে বেঈমান। আল্লাহর নবী বলেছেন আল আম্বিয়াউ আহিয়াউন
সমস্ত নবীরা জিন্দা, ফি কুবুরিহিম ইউসাল্লুনা, তিনাদের মাজারের মধ্যে তিনারা জিন্দা এবং সালাত আদায় করে। অতএব নবী রাসূলগণ এন্তেকালের পরেও সশরীরে জিন্দা, এটা যারা মানবে না তারা আহলে সুন্নাত ওয়াল জামাত নয়, তারা ফেরকায়ে বাতেলা। এই পয়েন্টগুলি মনে রাখবেন দাদু, বহু রকমের কথা আছে। নবী রাসূলরা শুধু মাজারের ভিতরে নামাজ আদায় করে এটুকুই সীমাবদ্ধ নয়, আরো কিছু মর্যাদা ওনাদের আছে। সিহাসিত্তার অন্যতম কিতাব সুনান ইবনে মাজা শরীফ 118 পৃষ্ঠার মধ্যে হাদিস কানা উল্লেখ, মিশকাত শরীফের 121 পৃষ্ঠার মধ্যে হাদিস কানা রয়েছে। সেখানে হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব আমাদের দয়াল নবীজি বলেন, ইন্নাল্লাহ তাআলা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাকু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, উম্মতের আগো ইন্নাল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ তাআলা হাররামা আলাল আরদ, আরদুন মানে জমিন, হাররামা মানে হারাম করে দিয়েছেন, আমার আল্লাহ এই জমিনের জন্য হারাম করে দিয়েছেন, আনতা আকুলা আজসাদাল আম্বিয়া, জাসাদের বহু বছর হলো আজসাদ, জাসাদ অর্থ হলো শরীর দেহ, এই বডি অর্থাৎ আমার আল্লাহ নবী রাসূলগণের বডি দেহ জেসেম এই জমিনের জন্য বক্ষণ করা হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ। ফানাবিউল্লাহি হাইয়ুন ইউরযাকুন, ফলে আল্লাহর নবী জিন্দা এবং রিজিক প্রাপ্ত। হাইয়ুন ইউরযাকুন, হাইয়ুন মানে জিন্দা, ইউরযাকুন মানে রিজিক প্রাপ্ত, মানে তিনারা মাজারের ভিতরে অবস্থান করেও জিন্দা অবস্থায় আল্লাহর দেওয়া রিজিক গ্রহণ করে থাকে। সুবহানাল্লাহ। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত বা ইসলামের সঠিক আকীদা হলো সমস্ত নবী রাসূলরা মরা না জিন্দা? যুবক বারে কথা বলো, মরা না জিন্দা? এটা কি ভুল হবে? দাদু ভাই আমার দিলের কান লাগায় শুনবেন, একটা ঘটনা মনে হয়েছে, সিদ্দিক আকবরের ঘটনা বলার আগে আবার এটা বলে নিই। সহি বুখারীর মধ্যে উল্লেখ আছে এবং আল বেদায়া ওয়ান নেহায়ার মধ্যে হাফিজ ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করে, হযরতে মূসা আলাইহিস সালামের কাছে অজ্ঞাত অপরিচিত একজন লোকের সূরতে হযরতে আজরাইল আলাইহিস সালাম ওনার ঘরে প্রবেশ করলেন। হঠাৎ অজ্ঞাত একজন ব্যক্তি ঘরের মধ্যে দেখে মূসা আলাইহিস সালাম একটু আশ্চর্য হয়ে গেলেন এবং প্রশ্ন করলেন, মানাংতা, আপনি কে? উনি জবাব দিলেন, আনা মালাকুল মউত, আমি মৃত্যুর ফেরেশতা আজরাইল। মূসা আলাইহিস সালাম বললেন, আপনি কি আমার রুহ কবজ করার জন্য আসছেন? আমার কি হায়াত শেষ? মালাকুল মউত বললেন, হ্যাঁ আপনার হায়াত শেষ। মূসা আলাইহিস সালাম এন্তেকাল জিনিসটাকে খুবই অপছন্দ করতেন, ওই কারণে নয়, উনি হঠাৎ করে ঘরের মধ্যে ঢুকে গেছে, একটা লোক চেনা নাই জানা নাই এইভাবে ঘরে ঢুকে গেছে, এই জন্য উনি রেগে গেলেন, রাগান্বিত হলেন, ভয়ঙ্কর রাগান্বিত হলেন। রেগে হযরতে মূসা আলাইহিস সালাম মালাকুল মউত আজরাইলকে এত জোরে থাপ্পড় মারলেন, ওই থাপ্পড়ের সাথে সাথে আজরাইলের একটা চক্ষু অন্ধ হয়ে গেছে, মুহূর্তের মধ্যে চোখ অন্ধ হয়ে গেছে, এত জোরে থাপ্পড় মারছে। এটা সহিহ বুখারীর মধ্যে আছে। আজরাইল রুহু কবজ না কইরা থাপ্পড় খায়া চোখ কানা অবস্থায় এক দৌড়ে আসমানের উপরে আর দাঁড়াইছেই না, রুহু কবজ করব যদি আবার আরেকটা মারে, এই ডরে আজরাইল একেবারে আসমানের উপরে যায়, বলতেছে, আল্লাহ আপনি আমাকে এমন এক বান্দার কাছে পাঠাইছেন যিনি মৃত্যু পছন্দ করে না, এই দেখেন আমার চোখ অন্ধ করে ফেলেছে, আল্লাহ তো সবই দেখছে সবই জানে, আল্লাহ তাআলা চোখটা ভালো করে দিয়েছে কুদরত দিয়া, দিয়ে বলতেছে কি হয়েছে, তুমি কি করছো? তিনি বললেন, আল্লাহ আপনার কসম করে বলি আমি কিচ্ছু করছি না, আমি ওনার ঘরে গেছি, উনি আমার জিজ্ঞাসা করলো আপনি কে, আমি বললাম আমি আজরাইল, আর কিচ্ছু জিজ্ঞাসা করে নাই ধুরুম করে একটা থাপ্পড় মেরে বসছে, আমার কোনো দোষ নাই আল্লাহ। আল্লাহ তাআলা বলে,
তুমি আমার একজন নবীর ঘরে গেলা, আমার রসুলের ঘরে গেলা, জলিলুল কদর একজন পয়গাম্বর মুসা কালিমুল্লাহর কাছে গেলা, তুমি কি আমার নবী মুসাকে সালাম দিয়েছিলে? আজরাইল কন্যা, সালাম তো দিছি না। একজন নবীর কাছে যাইবা, তুমি একজন রসুল, ওনার কাছে যাইবা, সালাম দিবা না? একটা থাপ্পড় দিয়ে চোখ একটা খানা করছে, আরেকটা যা আছে এজন্য শুকরিয়া আদায় করো। তখন আল্লাহ তাআলা বলতেছে, যাও গিয়ে আবার সালাম দিবা, মুসাকে বলবা একটা গাভীর উপরে যেন হাত রাখে, ওই হাতের নিচে যতগুলি পশম পড়বে তত বৎসর হায়াত আমি আল্লাহ বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। আজরাইল এবার এসে সালাম কালাম ঠিক মতো দিছে। এরপরে বলে আল্লাহর নবী মুসা, হে আল্লাহ তাআলা জানিয়েছেন আপনি যত বৎসর বাঁচতে চান ওই হাত গাভীর মধ্যে হাত রাখার পরে হাতের নিচে যতগুলি পশম পড়বে তত বৎসর আল্লাহ বাসায় রাখবে, হায়াত বাড়িয়ে দিবে। মুসা নবী বলে, এরপরে কি হবে? অত বছর বাঁচার পরে কি হবে? এরপর এতেকাল হবে, আমি আসব। মুসা নবী তখন বলল, তাহলে তো আর দেরি করে লাভ নাই, এতেকাল যেহেতু হতেই হবে তো দেরি করে লাভ কি? আমি আমার আল্লাহর দরবারে আগেই আত্মসমর্পণ করে নিই, আমি রাজি, আমি এখনই এতেকাল করতে রাজি। আল বেদায়া অন্যায়ের মধ্যে এই অংশটা উল্লেখ আছে, এখন যেটা বলব। আজরাইলকে ওয়েটিং এর মধ্যে রেখে মুসা আলাইহিস সালাম আজরাইলকে ওয়েটিং এ রাখছে। ওয়েটিং বুঝেন কি? ওয়েটিং মানে কি? অপেক্ষারত রেখেছেন, ওয়েটিং। এই দাঁড়াও আজরাইল, আমি আসতেছি। আজরাইল রুহ কবজ করার জন্য আসে আর আজরাইল দাঁড়া করাই দিছে, খারাপ, আমি আসতেছি, ওয়েটিং এ থাকো। এই বলে মুসা কালিমুল্লাহ লাঠির উপরে ভর দিয়ে, ওনার বয়স তখন 120 বছর, লাঠির উপরে ভর দিয়ে আল্লাহর নবী মুসা টুক 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 করে হাঁটতে হাঁটতে তোর পাহাড়ের উপরে গিয়ে উঠছে। তোর পাহাড়ে ওঠার পরে আল্লাহর নবী মুসা আমার আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ আপনি আমার ডাকে সাড়া দেন। আল্লাহ তাআলা খেজুর গাছের উপর একটা নূর নাজিল করলেন। এরপর আল্লাহ ওহির মাধ্যমে বলেন, বন্ধু নবী মুসা গো কেন আমাকে ডাকো বলো। মুসা কালিমুল্লাহ তখন বলে, আল্লাহ আমি এতেকাল বরণ করতে রাজি হইছি, আপনি আমার একটা দরখাস্ত কবুল করে নেন, দেখেন কেমন নবী। আল্লাহ তাআলাকে বলতেছে আমি এতেকাল বরণ করতে রাজি হইছি, আল্লাহর সাথে কেমন সম্পর্ক নাদের। সুবহানাল্লাহ, আপনি আমার একটা দরখাস্ত কবুল করেন। আল্লাহ তাআলা বলেন, কি দরখাস্ত? সবই তো আমার আল্লাহ জানে, এটা প্রেমের মহিমা। মুসা নবী বলে, আল্লাহ আমার উম্মতের জন্য কখনোই রিজিকের কষ্ট না পায়, আপনি দরখাস্ত কবুল করেন। মুসা নবী এই দরখাস্ত দেওয়ার পরে আমার আল্লাহ বলেন, মুসা তোমার হাতে কি? কয় আমার হাতে লাঠি। মুসারে তোমার ওই লাঠি দিয়ে ছোট্ট একটা পাথর আছে, ওই পাথরের মধ্যে আঘাত করো। ছোট্ট একটা পাথরে আঘাত করার জন্য আল্লাহ আদেশ দিলেন। হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ওই লাঠি দিয়ে এইভাবে পাথরে আঘাত করার পরে পাথরটা ভেঙ্গে কয়েক টুকরা হয়ে গেছে। লক্ষ্য করে দেখেছে সেই ছোট্ট পাথরের ভিতরেও ছোট্ট এক পিপিলিকা, এক পিঁপড়া বসবাস করত। ওই পাথরের ভিতরে ছোট্ট পিপিলিকার মুখেও আমার আল্লাহ খাবার দিয়ে রেখেছে। এই খাবারের দৃশ্য দেখাইয়া আমার আল্লাহ বলে, বন্ধু নবী মুসা, হে এই ছোট পাথরের ভিতরে ছোট্ট পিপিলিকাকেও আমি আল্লাহ রিজিক দে। সুবহানাল্লাহ। তখন আমার আল্লাহ বললেন, তোমার উম্মতের রিজিকের ফয়সালা আমি আল্লাহ করব, তোমার দরখাস্ত আমি মঞ্জুর করলাম, স্পেশাল তোমার উম্মতের রিজিকের ব্যবস্থা আমি করব। মুসা নবীও এইটুকু বলেই আল্লাহর দরবার যে নালিশ সেটা শেষ করে তোর পাহাড় থেকে লাঠির উপরে ভর কর করে উনি আস্তে আস্তে পাহাড় থেকে নামলেন। নামার পরে হাঁটি হাঁটি পা পা করে মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের মধ্যে যেটা অবস্থিত, ওই মসজিদ আকসার কাছাকাছি যাওয়ার পরে দেখে সাতজন ব্যক্তি একটা কবর খুঁড়তেছে, বিশাল বড় কবর, সুন্দর কবর।
এত সুন্দর কবর। এই সুন্দর কবর দেখে মুসা নবী একটু লালায়িত হলেন যে এত সুন্দর কবর এটা কার। তিনি প্রশ্ন করলেন, তোমরা এই সুন্দর কবর কার জন্য খুঁড়তেছো? যারা কবর খুঁড়ে তারা যদিও মানুষের স্রোতে, কিন্তু এরা কেউ মানুষ না, এরা সবাই ফেরেশতা। কবর খুঁড়তেছে এরা, কবর খুঁড়তেছে, কবর খুব সুন্দর। মুসা নবী কয়, এটা কার, এত সুন্দর কবর এটা কার? তিনারা জবাব দিলেন, এটা আল্লাহর এক মায়ার বান্দার। ফেরেশতারা হিসাব তো মিলেছে আগেই, যদি বলে যে মুসা আলাইহিস সালাম এটা আপনার কবর, যদি আবার কোনো অঘটন ঘটায়, এই ডরে আর ডাইরেক্ট বলে না যে এটা আপনার মাজার, বলতেছে আল্লাহর এক মায়ার বান্দার কবর। মুসা নবী বলে, উনি লম্বায় কতটুকু? তিনারা উত্তর দিলেন, উনি লম্বায় আপনার মতোই। উনি দেখতে কি রকম? তিনারা উত্তর দিলেন, উনি দেখতে আপনারই মতো। মুসা নবী বড় ইন্টারেস্টেড হলেন, হয়ে বলতেছে আমার মতো লম্বা, আমার মতোই দেখতে, আল্লাহর এক মায়ার বান্দার কবর, এত সুন্দর কবর, তোমরা যদি অনুমতি দেও আমি কবরের মধ্যে একটু শুইতে চাই। কবরে শোয়ার জন্য ওনার মনের মধ্যে একটা আগ্রহ জন্মাইল। তিনারা তো এক পায়ে রাজি, ঠিক আছে আমরা এখনই রাজি, আপনি শুইতে পারেন। মুসা নবী মাজারের মধ্যে নামলেন, নামার পরে একটু শুইলেন, ঠিক অমন সময় যেই কারণে ঘটনাটা টান দিছি ওই কথাটা এখন আসতেছে। যখন মুসা আলাইহিস সালাম মাজারের ভিতরে নামলেন এবং শুইলেন, তখন সাদা দাড়ি, সাদা পাগড়ি, সাদা জুব্বা, জান্নাতি সাজে সজ্জিত একজন আল্লাহর বান্দা ওই মাজার শরীফের কাছে এসে মুসা নবীকে সালাম দিয়ে সুন্দর এক আপেল মুসা নবীকে গিফট হিসেবে, হাদিয়া হিসেবে দিয়ে বললেন, আল্লাহর নবী মুসা গো, আমি আল্লাহর এক বান্দা, আপনার খেদমতে একটা আপেল হাদিয়া দিলাম, যদি মেহরবানি করে এই হাদিয়াটা গ্রহণ করেন আমি বয়স্ক মানুষ বড় খুশি হব। মুসা আলাইহিসসালাম চিন্তা করতেছে, নবী হয়েছি, আল্লাহ নবী বানিয়েছে, আমি তো মাজারে গেলেও জান্নাতের রিজিক খাবো, আমি একটু ট্রাই করে দেখি মাজারের ভিতরে থাকা অবস্থায় কিভাবে খাওয়া যায়। সুবহানাল্লাহ, মাজারের ভিতরে গেলেও নবীরা যে খাবার খায়, খাইতে পারে, আল্লাহ খাওয়ায়, ওইটা বোঝানোর জন্য ঘটনাটা আমি টান দিছি। আর এই অংশটা, এটা মুসা আলাইহিসসালাম মাজারে শুয়ে সে আপেলটা নিলেন এবং খাওয়ার জন্য প্রস্তুতি নিতেছে, খাবে, ট্রাই করবে। ঠিক ওই সময় মালাকুল মউত, ওই যে মুরব্বি যিনি আসছে, উনি আজরাইল, খুব আদর করে নমনীয়তার সাথে রুহ মুবারক কবজ করে নিলেন। মুসা নবী টেরও পাইলেন না, কখন উনি এতেকাল হয়ে গেছে, সুবহানাল্লাহ। এরপর ওনার লাশ ওখান থেকে তুললেন, ফেরেশতারা গোসল দিলেন, কাফন পরাইলেন, জানাজা পড়লেন, আবার ওইখানেই দাফন করলেন। সহি মুসলিমের মধ্যে উল্লেখ আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের আলোচনা করতে গিয়ে বলেছেন যে মুসা নবীর মাজার বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা যেটা, ওখান থেকে সামান্য একটু দূরে, কতটুকু দূরে নবীজি বলেন, একটা পাথর খণ্ড, সাব্যস্ত একজন ব্যক্তি যদি ঢিল মারে, এই ঢিলটা যত দূরে যায় ততটুক দূরে ছোট্ট একটা লাল টিলা আছে, ওই টিলার পাশে হযরতে মুসা নবীর মাজার, সুবহানাল্লাহ। দাদু ভাই, আমার আমার যুবক ভাইয়েরা গো, এই লম্বা ঘটনা আমি টান দিয়েছি শুধুমাত্র তোমাদের এটাই বোঝানোর জন্য, আল্লাহর নবী যারা তারা জিন্দা, শুধু জিন্দা নয় গো, তারা জান্নাতের রিজিক পর্যন্ত বক্ষণ করে, তারা মাজারে সালাত আদায় করে। শুনলে আরো আশ্চর্য হবেন, ইমাম নববী রহমাতুল্লাহ আলাইহি আল মিনহাজ শরহে মুসলিমের মধ্যে উল্লেখ করেছেন, শারিহে বুখারী ইমাম শিহাবউদ্দিন কাস্তালানি রহমাতুল্লাহ আলাইহি মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে উল্লেখ করেন, প্রতিবছর হজের সময় আরাফার ময়দানে এবং হজের তাওয়াফের সময়, হজের গুরুত্বপূর্ণ যে সময়, ওই সময়ে হযরতে আদম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ হাজী সাহেবদের পাশে বিভিন্ন মানবীয় সূরতে ঘুরে এবং তালবিয়া পাঠ করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক,
লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এইভাবে সব নবীরা বাইতুল্লাহ শরীফের আশেপাশে ওই আরাফার ময়দানে মুজদালিফায় বিভিন্ন জায়গায় নবী রাসূলরা সায়ের করে, এটা সহিহ হাদিস দ্বারা বহু হাদিস দ্বারা প্রমাণিত। ও যুবক ভাইরা, সুন্নিরা কুরআন হাদিস গবেষণা করেই নবীর হাজির নাজির মানে। শুধু আমার নবী আল্লাহ প্রদত্ত ক্ষমতায় রাঙ্গামাটি হাজির হয় এরকম নয়, অন্য নবীরাও আল্লাহর দেওয়া ক্ষমতায় যেখানে খুশি ওইখানে হাজির হইতে পারে। সুন্নিরা দলিল ছাড়া চলে না। যারা সুন্নি জামাতের বিরোধিতা করে তাদের কথার পিছনে শিরক আর বিদাতের শব্দাস্ত্র ছাড়া আর কিছুই পাওয়া যায় না। আর সুন্নিরা প্রতিটা কথায় কথায় কোরআন হাদিসের দলিল বলে, ঠিক না ঠিক? এই ব্যাপার আপনারা গভীরভাবে পর্যবেক্ষণ করলে বুঝতে পারবেন। এই জন্য আমি যেটা বোঝাতে চাচ্ছি, আল্লাহর নবীগণ মরা না জিন্দা? জোরে বলতে হবে, মরা না জিন্দা? এবার আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ঘটনাটা শুনাই। সহিহুল বুখারীর দুই জায়গায় হাদিসখানা উল্লেখ রয়েছে। এক জায়গায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, আর এক জায়গায় হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। নবীজি যেদিন শরীয়তে পর্দা করবেন, ইন্তেকাল শরীফ করবেন, এর আগের দিন দয়াল নবীজি অসুস্থ বিছানার মধ্যে শুয়ে আছে। কষ্ট হইতাছে না আপনারা? আপনি কষ্ট হইতাছে? বেশি লড়িয়ে শুনেন ভালো না, বেশি লড়লে ওয়াজের মুড নষ্ট হয়। বিরক্ত হইতাছেন না তো? আবার জিকির করেন তো দেখি শরীরটা চার্জ হোক, কালবে একটু শক্তি প্রয়োগ হোক। লা ইলাহা মারহাবা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসুল্লাম। আমার অনেক ভাইরা, যুবক ভাইরা, তরুণ সমাজ, আপনাদের জন্য আমি কথাগুলি বলছি। আপনারা দাঁড়ায় আছেন কষ্ট করে, যদি সম্ভব হয় আমাদের তাহিরি ভাই বলে বসেন বসেন, বৈশা যান, যদি সম্ভব হয় বৈশা যান, যদি সম্ভব হয়। কারো উপরে কোনো জুলুম নাই, প্রয়োজনে দাঁড়িয়ে থাকেন, তারপরও চলে যাওয়ার চাইতে দাঁড়িয়ে থাকা ভালো, দাঁড়ানোর চাইতে বসে যাওয়া আরো ভালো। মুরগির, মা মুরগির বরাবর নিচে যে ডিমগুলি থাকে ওই ডিমগুলি থেকে বাচ্চা ফোটে। মা মুরগির নিচে না রেখে আশেপাশে কোথাও ডিম রেখে দিলে ওই ডিম থেকে বাচ্চা ফুটে না, জ্ঞানী লোকের ইশারাই যথেষ্ট। এরপরও সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ, আল্লাহ রসুল বলেছেন, হিলাকুজ জিকের বা জিকিরের মজলিসের পাশে যদি কেউ দাঁড়িয়ে থাকে, জিকির করে না এমনি দাঁড়িয়ে আছে, আল্লাহ রসুল বলেছে ওই দাঁড়ায় থাকলেও তাদের গুনাহ খাতা মাফ হয়ে যাবে। লসের কোনো কারবার ইসলাম ধর্মে নাই। কষ্ট করে আসছেন, দাঁড়ায় আছেন, এত লাভ আছে, তবে বসে গেলে আরো বেশি লাভ। আল্লাহ যেন সবাইকে জান্নাতের বাগানের মেহমান হওয়ার, এক একটা ফুল হিসেবে বসে যাওয়ার তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা হায় নায়ে মনো নবী, এই ভুবন মাজারো কোন কালে কোন দেশে পাপির কান্ডারো সাল্লে মারহাবা ওয়ালা আলি সাইয়্যি আওলানা,
আমার দাদু ভাইয়েরা, বিশেষ করে যুবক ভাইয়েরা, মনোযোগ দিয়ে কথাগুলি শুনো রে ভাই। সহিহ বুখারীর মধ্যে দুই জায়গায় ঘটনাটা উল্লেখ, নবী যেদিন পর্দা করবেন এর আগের দিন। এই ঘটনাটা কেন বলতেছি, এটা বলার উদ্দেশ্য ছিল সাহাবাই কারাম কোরআন দিয়ে নবী বিচার করত না, বরং নবীর মাধ্যমে কোরআন বুঝত, ওই বিষয়টা বোঝানোর জন্য আমি ঘটনাটা আপনাদের সামনে উপস্থাপন করছি। দাদু ভাই আমার, দয়াল নবীজি যেদিন পর্দা করবেন ওই দিনের আগের দিন নবীজি অসুস্থ, বিছানায় শুয়ে আছেন হুজরা মুবারকে। এদিকে নামাজের জামাতের সময় হয়ে গেছে, আল্লাহর রাসূল ছিলেন প্রতিটা নামাজের ইমাম। আমাদের দেশে এখন ডিজিটাল ডিজিটাল পীর বের হয়েছে, দাড়িও নাই, মুসও নাই, জুব্বাও নাই, উব্বাও নাই, টুফিও নাই, মুসলমান না হিন্দু এটাও বোঝা যায় না। ওনারা হলো পীরে কামেল। নামাজের কথা বললে বলে আমার অজু নাই, পীর নামাজের কথা বললে কয় অজু নাই, আমি পরে পড়ব। ওই পীর ও পীর, এই পীর ও পীর, দুই পীরে কত ব্যবধান। এই জন্যে যারা পীর, শরীয়ত তরিকত হাকিকত মারেফত ইসলাম যারা বুঝে তারাই হলো, যারা খেলাফত প্রাপ্ত এবং যোগ্য তারা হলো হক্কানি পীর কামেল পীর। আর যারা রসুলের শরীয়ত বুঝে না, শরীয়ত মানেও না বুঝেও না, মাসালা নামাজের ১৩টা ফরজ ঠিক মতো বলতে পারবে না, ইমামতিও করতে পারে না, এরা পীর হইতে পারে কিন্তু কামেল পীর না। দাদু ভাই আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন, খুব মনোযোগ, বিরক্ত হইলেন? আল্লাহর নবী সব নামাজের ইমামতি করতেন। আল্লামা আবু নওশাদ নাইমি আশরাফি নকশবন্দি মাদ্রাজিল্লাহুল আলী, হুজুর কেবলা যদি নামাজে আপনারা দাঁড়া করাই দেন ইমামতি করতে পারবো নি মনে হয়? উনি তো শুধু আলেম না, আলেম গড়ার কারিগর, মারহাবা বলেন। এরকম যোগ্য পীর মাশায়েখ যারা, তাদেরকে হাইলাইস করবেন, সম্মান করবেন। আল্লাহর হাবিব আমাদের দয়াল নবীজি, রহমতের নবী, নিজেই নামাজের ইমামতি করতেন সব সময়। এই সুবাদে হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু, নামাজের জামাতের সময় হয়ে গেছে, এই কারণে তিনি নবীজির হুজরা মুবারকে প্রবেশ করে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, জামাতের সময় হয়ে গেছে গো নবী, আপনি যদি মেহরবানি করে ইমামতির জায়গায় আসেন। আল্লাহর নবী বলে, বিলাল তুমি যাও আবু বকরকে বলো সে যেন নামাজের ইমামতি করে নামাজ পড়ায় দে। হযরত বিলাল ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যদি নামাজে না যান, আপনি যদি ইমামতিতে না যান, আপনার আবু বকর ইমামতি করতে পারবে না। আবু বকরের দিল বড় নরম দিল, আপনি এই জগতে থাকা অবস্থায় যদি আমাদের কাছে না যান, ইমামতি না করেন, আপনার অনুপস্থিতিতে আবু বকর নামাজের ভিতরে কেরাত ভুল করে ফেলবে, কান্নাকাটি শুরু করবে। আল্লাহর হাবিব বললেন, বিলাল তুমি আবু বকরকে বলো সে যেন ইমামতি করে নামাজ পড়ায় দেয়। হযরত বিলাল দ্বিতীয়বারও একই কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যদি না যান, আবু বকর ইমামতি করতে পারবে না, আবু বকরের মন বড় নরম, আপনার অনুপস্থিতিতে আবু বকর কেরাত করতে পারবে না, নামাজের ভিতরে কান্নাকাটি শুরু করবে। তৃতীয়বারের মাথায় আল্লাহর হাবিব বললেন, বিলাল তোমার প্রতি আমার আদেশ, তুমি আবু বকরকে বলো সে যেন নামাজ পড়ায়া দেয়। নবীর আদেশ মানা ফরজ, আল্লাহর আদেশ মানা যেমন ফরজ, আমার আল্লাহর নবীর আদেশ মানাও ফরজ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করা ফরজ,
নবীর আদেশ এই সুবাদে হযরত বেলাল আর কিছুই বলতে পারলেন না। ভারাক্রান্ত মন নিয়ে রহমতের নবী ইমামতিতে যাবে না, রাহমাতুল লিল আলামিন আজকে ইমামতি করবে না। এই ব্যথা নিয়ে বিলাল হুজরা মুবারক থেকে বের হয়ে আবু বকর সিদ্দিককে বললেন, আবু বকর গো, আল্লাহ রসুলের আদেশ, আপনি যেন নামাজ পড়ায়া দেন, রসুলের আদেশ। এই কথা শোনার পরে আবু বকর স্তব্ধ হয়ে গেল। নবীর হুকুম অমান্য করার কোনো সুযোগ নাই, এই জন্য তিনি সামনে গেলেন, বিলাল একামত দিলেন, সিদ্দিক আকবর নামাজ শুরু করলেন, আল্লাহু আকবার নামাজ শুরু হয়ে গেল, রহমাতুল্লিল আলামিন। হুজরা মুবারকের জানলা দিয়ে তাকায় তাকায় দেখে আমার সাহাবীরা নামাজে দাঁড়াইছে। এই অবস্থায় হযরতে আলী ইবনু আবি তালেব রাদিয়াল্লাহু আনহু এবং আরেকজন সাহাবীর কাদের উপরে নবীজি ভর দিলেন, অসুস্থ শরীর। নবীজি দুইজন সাহাবীর কাদের উপরে এইভাবে ভর দিয়ে কদম মুবারক সেসরায়া সেসরায়া হুজরা মুবারক থেকে নামাজের জন্য বের হইছে। আবু বকর সিদ্দিক নামাজে ইমামতিরত অবস্থায় নবীজি হুজরা মুবারক থেকে বের হয়েছে এই দৃশ্য, এটা টের পাইলেন, সাথে সাথে উনি ইমামতির জায়গা ছেড়ে পিছনে চলে আসলেন। সুবহানাল্লাহ, কারণ আমার নবী হলো নবীদের ইমাম, রাসূলদেরও নবী। তুমি ইমামুল আম্বিয়া, নবী তুমি ইমামুল আম্বিয়া, তোমার জন্য বানায়াছে আমার আল্লাহ এই সারাটা দুনিয়া গো নবী। নবী তুমি ইমামুল আম্বিয়া, রহমতের দরিয়া গো নবী, আমার দয়াল নবী, আমার দয়াল নবী। হুজরা মুবারক থেকে বের হলেন, আবু বকর সিদ্দিক ইমামতির জায়গা ছেড়ে দিলেন। নামাজে কেবলামুখী হওয়া ফরজ, 13 ফরজের মধ্যে এক ফরজ কেবলামুখী হওয়া। ওই সময় নবীজির চেহারা মুবারক যেদিকে, মদিনাওয়ালা যেদিকে, ওইদিকে আবু বকর সিদ্দিকের চেহারা ঘুরাই ফেলছে, কেবলার দিকে নয়। আবু বকর ইচ্ছা করলে কেবলামুখীরত অবস্থায় পিছু হটে যেতে পারতেন, তিনি পিছুও হটলেন, চেহারাও নবীর দিকে ঘুরাইলেন। এখানে যুব সমাজ খেয়াল করে দেখো, এখানে বোঝা যায় আমার নবী কাবার ও কাবা। তোমরা বুঝো না, সাহাবাই কেরাম আমার নবীকে তোমাদের আমাদের মতো দলিল নিয়ে বিচার করতো না। মনে রাখবো, আমার নবী নিজেই দলিল, ঠিক না? বেঁচে অনেক ভাইরা বলেন নবীজি নিরক্ষর ছিল। শোনো রে ভাই, শোনো, তোমাদের কিভাবে বুঝাই, শোনো, কোরআন এবং হাদিসের বহু জায়গায় নবীজির একটা উপাধি উল্লেখ আছে, নাবিউল উম্মি বা আল উম্মি। উম্মি শব্দের অর্থ মূর্খ নয়, অশিক্ষিত নয়, নিরক্ষর নয়। উম্মি শব্দের কি অর্থ শোনো, লেসানুল আরব সহ কিছু আরবি টু আরবি লুগাতের কিতাব আছে, লুগাত মানে ডিকশনারি, অভিধান, সেখানে উল্লেখ রয়েছে আল উম্মি শব্দের অর্থ হলো মান লা ইয়াকরা ওয়া লাম ইয়াকতুব, যে লেখে না এবং পড়ে না তাকে বলা হয় উম্মি। যে লিখতে জানে না নয়, যে লেখে না, যে পড়তে জানে না নয়, যে পড়ে না তাকে বলা হয় উম্মি। যেমন বুঝার জন্য একটা উপমা কোরআনুল কারীম থেকে আপনাদের সামনে উত্থাপন করি, যুবক ভাইরা তোমরা শুনো। আল্লাহ তাআলা একাধিক জায়গায় কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহ লা ইয়াহদি কওমাজ জালিমিন, নিশ্চয় আমার আল্লাহ জালিমদেরকে হেদায়েত করেন না।
এটার অর্থ হলো হেদায়েত করেন না, কিন্তু হেদায়েত করতে আল্লাহ পারেন কিন্তু করেন না। জালিমদেরকে আল্লাহ হেদায়েত করেন না। কেউ যদি মনে করে লা ইয়াহদি মানে আল্লাহ হেদায়েত করতে পারেন না, তাহলে কি সঠিক হবে? আল্লাহ হেদায়েত করতে পারেন কিন্তু জালিমদেরকে হেদায়েত করেন না, এই হলো সঠিক অর্থ লা ইয়াহদি। আর লা ইয়াকরা ওয়া লাম ইয়াকতুব, এই বিষয়টার অর্থ হলো নবীজি লিখতে জানে পড়তেও জানে কিন্তু লেখে না পড়ে না। কেন নবীজি লেখলেন না পড়লেন না? এর পিছনে হাকিকত আছে। রাঙ্গামাটির যুবক ভাইয়েরা গো, যদি আল্লাহর নবী প্রথম থেকেই আল্লাহর দেওয়া শিক্ষায় লিখতেন, তাহলে কোরআনুল কারীম নাজিল হওয়ার পরে কাফের মুশরিকরা বলতো মুহাম্মদ নিজে কোরআন লেখছে। যেহেতু নবীজি কখনোই লেখেন নাই, কারো কাছে লেখা শিকার জন্য যায় নাই, আমার নবীর শিক্ষক স্বয়ং আল্লাহ, ঠিক না বেঠি? আর রহমান আল্লামাল কোরআন, দয়াময় আল্লাহ আমার নবীকে কোরআনুল কারীম শিক্ষা দিয়েছেন। আরেক জায়গায় আমার আল্লাহ বলেন ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। আল্লাহ তাআলা নবীর উপরে কোরআন নাজিল করেছেন, হিকমত দান করেছেন। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, আল্লাহ তাআলা নবীজি যা কিছু না জানতেন, নবীজির যা কিছু অজানা সব শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। অতএব নবীজির শিক্ষক কে? আল্লাহ। যেমন নিখুঁত, আমার নবীজির প্রতি আল্লাহর দেওয়া জ্ঞানটাও নিখুঁত। দাদুরে আমার, এখানে একটা কথা বলতে হয়, মনোযোগ দিয়ে শুনবেন। এই আয়াতের শেষে আল্লাহ তাআলা বলেছেন ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আজিমা, আল্লাহর যে ফজল মেহেরবানি আপনার উপরে এটা হলো আজিম, বিশাল মহান। এই আজিম শব্দটা আরেক জায়গায় নবীজির ব্যাপারে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আজিম, নবীজির ব্যাপারে আজিম শব্দ আল্লাহ ব্যবহার করেছে দুই জায়গায় কোরআনে। এই আজিম শব্দটা আল্লাহর জন্য আমরা পড়ি সুবহান রাব্বিয়াল, যে আজিম শব্দটা আল্লাহর জন্য আমরা পড়ি, সেই আজিম শব্দটা আরশের সাথে আছে, আরশে আজিম, সেই আজিম শব্দ আল্লাহ নবীর ব্যাপারে ব্যবহার করেছে। কিন্তু আমাদের ব্যাপারে আল্লাহ কি ব্যবহার করেছে? ওয়ামা উতিতুম মিনাল ইলমে ইল্লা কালিলা, আমি তোমাদেরকে সামান্য জ্ঞান ছাড়া কিছুই দেইনি। আমাদের সবাইকে আল্লাহ বলতেছে কালিল, সামান্য অল্প, আর শুধু নবীজিকে আল্লাহ তাআলা বলতেছে আজিম। অতএব প্রশান্ত মহাসাগরের পানি সামান্য চায়ের চামচ দিয়ে মেপে মেপে যেমনি ভাবে শেষ করা সম্ভব না, গোটা দুনিয়ার সমস্ত মানুষের জ্ঞান দিয়েও রাহমাতুল লিল আলামিনের জ্ঞানকে পরিমাপ দেওয়া সম্ভব না। দাদুরে আমার, আল্লাহর নবীকে যারা নিরক্ষর মূর্খ অশিক্ষিত এই ধরনের কথা বলে না, আউযুবিল্লাহ, শোনো রে ভাই, তোমরা একটু ভালো করে গবেষণা করলে বিষয়গুলি পেয়ে যাইবা। আমার নবী উম্মি সত্য, কিন্তু উম্মি শব্দের অর্থ হলো নবীজি লিখতেও জানতেন পড়তেও জানতেন কিন্তু লিখতেন না পড়তেনও না। কারণ হলো নবীজি যদি প্রথম থেকে লিখতেন, মক্কার কাফের মুশরিকেরা অন্য কাফেররাও বলতো কোরআন মনে হয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছে। যেহেতু নবীজি আগে কখনোই লিখে নাই, সেহেতু কাফের মুশরিকরা বলতে পারে না যেটা উনি লিখছে, এই হলো একটা হাকিকত। আর নবী পড়েন নাই কারণ আমার নবী কারো লেখা বই পড়া লাগবে না। আমার নবী কারো লেখা বই পড়ে মানুষকে দলিল দেওয়া লাগবে না। আমার নবী নিজেই দলিল, নবী যা বলে তাও দলিল, নবী যা করে তাও দলিল, নবী যা সমর্থন করে তাও দলিল, আল্লাহ যে আছে সেটারও দলিল আমার নবী, কোরআন যে আল্লাহর কালাম সেটারও দলিল আমার দয়াল নবী, ঠিক না বেঠিক?
দাদু আমার নবী তো নিজেই দলিল, এজন্য কারো লেখা বইকে দলিল হিসেবে দেওয়ার দরকার নাই, এজন্য পড়ারও দরকার। নবী যা বলবে সেটাই আমার দলিল, আপনার দলিল। আমি আজকে মুহাদ্দিস, কেন জানেন? রাসূলের হাদিস পড়ছি, হাদিস নিয়ে গবেষণা করছি। যেই নবীর কথা গবেষণা করার কারণে আমি সম্মানিত মুহাদ্দিস হয়ে গেলাম, মুমতাজুল মুহাদ্দিস হয়ে গেলাম রাসূলের কথা পড়ে। আমি মুফাসসির, কেন জানেন? আল্লাহর নবী কোরআনকে ব্যাখ্যা করেছে, নবীজির কাছ থেকে সাহাবীরা করেছে, সাহাবীদের কাছ থেকে তাবীরা করেছে, নবীর মাধ্যমে কোরআন তাফসীর শিখেছি, এই জন্য নবীর মাধ্যমে কোরআন ব্যাখ্যা শিখছি, এই জন্য মুফাসসির। দাদু আমি মুফতি, কেন জানেন? কোরআনের যে নিগুড় রহস্যগুলি, সেই রহস্যগুলি আল্লাহর নবী ব্যাখ্যা করেছেন, সাহাবীরা রাসূল করিম থেকে ব্যাখ্যা করেছেন, তাবীরা ব্যাখ্যা করেছেন, ইমামগণ পর্যায়ক্রমে এই ফেকা, এই নিগুড় রহস্যগুলি কোরআনের ব্যাখ্যা করেছেন। সেই জ্ঞান আমি মদিনাওয়ালার কাছ থেকে পাইছি, এই জন্য মুফতি। আমি এত বড় ডক্টরেট, এত বড় আলেম হয়ে গেলাম, কার কথায়, কিসের কাছ থেকে, কার কাছ থেকে, কোথা থেকে? আরে মদিনাওয়ালার কাছ থেকেই জ্ঞান আহরণ করে আমি এত বড় ডক্টরেট পিএইচডি ডিগ্রিধারি হয়ে গেলাম। যেই নবীর জ্ঞান, যেই নবীর কথা, যেই নবীর আদর্শ, যেই নবীর কাছ থেকে জ্ঞান আহরণ করে আমি আলেম, সেই নবী মূর্খ আর আমি শিক্ষিত। তোমাদেরকে আর কিভাবে বোঝাবো ভাই, তোমাদেরকে বোঝানো সম্ভব না, কারণ কিছু মানুষকে আনজারতাহুম আম লাম তুনজিরুহুম লা ইউমিনুন, খতামাল্লাহু আলা কুলুবিহিম। দাদু আমি আপনাকে বুঝাইলো কাজ হবে না, আপনার নসিবে থাকতে হবে। যাদের নসিবে হেদায়েত আছে তারা নবীর শানের ব্যাপারে কখনো বেয়াদবি করবে না, ঠিক না বেঠে? এজন্য এগুলি খুব সতর্কতার সাথে খেয়াল করবেন, নবীজিকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। যেই ব্যাপারে জানেন না চুপ থাকবেন, কোনো অসুবিধা হবে না, চুপ থাকলে ইমান যায় না, কিন্তু বেশি পণ্ডিতি করলে ইমান যাওয়ার সম্ভাবনা। আল্লাহ যেন সবাইকে বুঝার তৌফিক দে, বলে না আমিন। আমি চেষ্টা করছি প্রাঞ্জল ভাষায় কথাগুলি উপস্থাপনের জন্য, এটা রাঙ্গামাটি একেবারে প্রপার সুশিক্ষিত সমাজের এলাকা, অতএব যারা বুঝার তারা বুঝবে, আর হাজার বুঝাইলো কিছু মানুষ বুঝবে না। কুকুরের লেজ কখনো সোজা হয় না যুবক ভাইরা গো, ও যুবক ভাইরা, তরুণ সমাজ শোনো, তোমাদেরকে সহিহ হাদিসের কথা বলে কিছু কিছু ভাইরা নিয়ে যাবে, বলবে আমরা সহিহ হাদিস মানি, এগুলি বলে তোমাদের নিয়ে তোমাদেরকে প্রথম ধাক্কায় মুশরিক বানাবে। কি বানাবে? মুশরিক। সহিহ হাদিসের কথা বলে নিয়ে বানাবে মুশরিক। কেমনে জানো? আহলে সুন্নাত বিশ্বাস করে আল্লাহ তাআলা বেমিসাল, বেনজির, আল্লাহর কোনো আকার নাই, সমস্ত আকারের ঊর্ধ্বে আল্লাহ। সাধারণ মানুষ এটাকে বলে নিরাকার, মানে আকারের ঊর্ধ্বে। আর তোমাদেরকে বিভিন্ন দলিল দেখাইয়া বুঝাবে, কোরআনের আয়াত হাদিস দেখাবে, দেখাইয়া নতুন করে তারা মডিফাই করে একটা আকীদা বুঝাবে যে আল্লাহরও আকার আছে, আল্লাহর হাত পা আছে, আল্লাহর চোখ আছে, কান আছে, আল্লাহর চেহারা আছে, বিভিন্ন বডি আছে, আল্লাহকে মুজাসসিম প্রমাণ করে দিবে। মনে রাখবা যুবক ভাইয়েরা গো, আল্লাহকে আকার বিশিষ্ট মনে করলেই শিরিক হয়ে যায়। কেন জানো? নি আকার বা আকৃতি এটা হলো সৃষ্টি, আকার বা আকৃতি এটা কি? যুবক ভাইরা কথা বলেন, আকার বা আকৃতি বা সুরত এই জিনিসটা কি? আওয়াজ দিয়ে বলেন এটা কি? আকার বা আকৃতি বা সুরত এই জিনিসটা হলো সৃষ্টি, আল্লাহ হলো স্রষ্টা। আল্লাহ কি? স্রষ্টা। সৃষ্টির সাথে স্রষ্টাকে তুলনা দেওয়াই হলো শিরক। আকার মানেই সৃষ্টি। বলবেন আকার মানে সৃষ্টি, এটার দলিল কি? আমি তোমাকে লম্বা দলিল দিয়ে বুঝাতে প্রয়োজন মনে করছি না, সহজ একটা কথা স্মরণ করাই। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আমার আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে, বলেন তো আমার আল্লাহর কয়টা সিফতি নাম? বলেন না, কথা বলেন, কয়টা নাম? 99টা নামের মধ্যে আপনারা চাইলে এখনো দেখতে পারেন, গুগলে সার্চ দিলে পাবেন, 99 লেখের নাম লেখেন, 99 নাম, 99
আর দন্ত নয়কার নাম ও নাম এটুকু লেখলে গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন আল্লাহ 99 নাম। এর মধ্যে দেখবেন আল্লাহর একটা নাম হলো মুসাউবির, মুসাউবির আল্লাহর নাম। কার নাম? মুসাউবির শব্দের বাংলা অর্থ হলো আকার আকৃতি দানকারী, আকার আকৃতি দানকারী। যিনি আকার দান করে তিনি আল্লাহ, যিনি আকার সৃষ্টি করেছে তিনি আমার যিনি সুরতকে সৃষ্টি করেছেন তিনি আমার আল্লাহ। আল্লাহকে সুরত বললে সৃষ্টির সাথে স্রষ্টার তুলনা এসে যাবে। এটা একটা চেয়ার বা সোফা যাই বলেন, এটা চেয়ার। এখন মিস্ত্রি বানাইছে চেয়ার, আপনি যদি বলেন মিস্ত্রি ওই চেয়ার, তাহলে কথাটা কি হবে? সুরত সেটা যে কোনো সুরত হোক, প্রতিটা সুরতের স্রষ্টা হলো আল্লাহ। এই জন্য আল্লাহর নাম হলো মুসাউবির, নামটা মনে রাখবেন মুসাউবির, সুরত দাতা, সুরতের স্রষ্টা, আকার আকৃতির স্রষ্টা বা আকার আকৃতির দানকারী আমার আল্লাহ। অতএব আহলে সুন্নাতুল জামাতের আকীদায় আমরা বলবো ইন্নাল্লাহ তাআলা লাইসা বিমুসাউবিরিন, আল্লাহ আকার আকৃতি বিশিষ্ট নন, বরং আকারের মুসাউবির, আকারের স্রষ্টা হলো আমার আল্লাহ। এখন তোমাকে সহিহ হাদিসের দোহাই দিয়ে এই কিছু জ্ঞান পাপীরা নিয়ে যাবে, নিয়ে তোমাদেরকে শিখাবে আল্লাহর আকার আছে, তুমি বিশ্বাস করবে আল্লাহর আকার আছে, বিশ্বাসের সাথে সাথে তুমি মুশরিক। এজন্য দাদু সতর্ক হও, আমি মাঝে মধ্যে একটা ছন্দ বলি, বেজার হবেন না, ছন্দটা এরকম, সুন্নি মুসলমান হও রে সাবধান, ও হাবি খারিজির দলে লুটিল ঈমান। মনে কষ্ট নেবেন না, যদি ভিন্ন মতলম্বী কেউ থাকেন, তোর জ্বালাই তো ওয়াজু করতে না, তুই কিতা শুরু করছ? বন্ধুরা আমার, দাদু ভাইয়ের আমার, দিলের কান লাগায় শুনেন। অনেকে প্রশ্ন করে, হুজুর আল্লাহর যদি আকার না থাকে তাহলে আল্লাহকে দেখা যায় কেমনে? আল্লাহর নবী কেমনে দেখলো? ওলিয়া উলিয়ারা কেমনে দেখে? আল্লাহর আকার না থাকলে দেখা যায় কেমনে? ও যুবক ভাই, বুঝার চেষ্টা করো, বহু জিনিস আছে, আকার আছে, দেখা যায়, মানে আকার আকার নাই, অনেক জিনিস আছে আকার নাই কিন্তু অস্তিত্ব আছে, আবার অনেক জিনিস আছে দেখা যায় আকার বোঝা যায় না, আকার বর্ণনা করা যায় না। কথাটা বুঝতে পারছেন? অনেক জিনিস আছে আকার নাই কিন্তু অস্তিত্ব আছে, আকার নাই কিন্তু অস্তিত্ব আছে। বাতাস চিনেন? বাতাস এটা কি পদার্থ? বায়বীয় পদার্থ। ফিজিক্সের ছাত্র ভাইরা এটা ভালো জানবেন। পদার্থ কয় প্রকার? মাশাআল্লাহ, বলেন মারহাবা। ওই যে আমার ওই ভাই সবার আগে বলছে, পদার্থ তিন প্রকার, কঠিন পদার্থ, তরল পদার্থ, আরেকটা জানে কি? মাশাআল্লাহ, মনে আছে। এই তিন প্রকার পদার্থ, এর মধ্যে তরল পদার্থর নির্দিষ্ট কোনো আকার নাই, যখন যেই পাত্রে রাখবেন তখন ওই পাত্রের আকার ধারণ করে, নির্দিষ্ট কোনো আকার নাই। আর বায়বীয় পদার্থের কোনো আকারই নাই কিন্তু অস্তিত্ব এখানে আপনি বুঝে নেন। অনেক জিনিসের আকার নাই, অস্তিত্ব থাকে, অনুভব করা যায়। গন্ধ গ্রাণ, সুগ্রাণ হোক আর দুর্গন্ধ হোক, আছে কিন্তু দেখা যায় না। এটা হলো অনেক জিনিসের অস্তিত্ব আছে কিন্তু আকার নাই। আবার এমন অনেক জিনিস আছে দেখা যায় আকার বর্ণনা করা যায় না। এখান থেকে এখনো যদি আকাশের দিকে নজর করেন দেখবেন ছোট 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 কিছু আলো দেখা যায়। বলেন তো এগুলি কি? এগুলি সব তারা তো আর একরকম না, আপনি দুর্বীক্ষণ অনুবীক্ষণ আরো কি কি যন্ত্র জানা আছে, এগুলি লাগাইলে দেখবেন, কাছে টেনে 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 আনলে দেখবেন গুল গুল দেখা যায়। অরিজিনাল আকারটা আমরা এখান থেকে খালি চোখে কেউ দেখি না, শুধু দেখে একটু আলো জ্বলতেছে। কত হাজার কোটি মাইল দূরে
কত লক্ষ মাইল দূরে গ্যালাক্সি, এই গ্যালাক্সির উপরে আবার আছে ইউনিভার্স, তারপরে মাল্টিভার্স, সুপারভার্স, তারপরে আসমান, এই সব কিছুর মধ্যে কিছু কিছু জিনিস আমরা দেখি দেখি কিন্তু আকার বর্ণনা করতে পারি না। এটা হলো সৃষ্টির কথা বলছি। আমার আল্লাহ হলো অসীম, কাদিম, অবিনশ্বর। আমার আল্লাহ অসীম, তুমি সৃষ্টির দিকে তাকাইলেই বহু জিনিস দেখতেছো কিন্তু আকার বর্ণনা করতে পারছো না। আমার আল্লাহ তো এই সৃষ্টির স্রষ্টা, আমার আল্লাহকেও দেখা যায় কিন্তু আকার বর্ণনা করার মতো জ্ঞান আমাদের নাই। অনেক তরিকত পন্থীরা বলেন, আপনারা অসুবিধা কয়েকজন মুরব্বী একটু রাস্তা করে দেন, অসুবিধা হইতে পারে, এতক্ষণ যে বসে আসিল এটাও একটা ধৈর্যের ব্যাপার। আপনি যখন বয়োজ্যেষ্ঠ মুরব্বী হবেন তখন আপনি বুঝবেন। আল্লাহ যেন আমার এই দাদু ভাইকে সুস্থ করে নেক হায়াত বাড়ায় দেয়। দেখছেন কতটি মানুষের দোয়া পাইছে, উঠটা গেলে দোয়া পাওয়া যায়। হ্যাঁ, আবার আপনারা উঠবেন নি দোয়া পাওয়ার আশা নাকি? বয়স্ক মানুষ দিকে দোয়া করছি, ফুলা ভাই উঠলে কিন্তু দোয়া পাইতে না। খবরদার, লা ইলাহা মারহাবা, লা ইলাহা জুড়ে হবে, মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দাদু ভাইরা গো, অনেক তরিকত পন্থীরা প্রশ্ন করেন, আমার জাকের ভাইরাও আছে এখানে। বহু বছর আগে আমি রাঙ্গামাটিতে একবার আসছিলাম, আমার জাকের ভাইরা সম্ভবত আনছিল। অনেক জাকের ভাইরা আমাকে প্রশ্নটা করেছে যে হুজুর, জিহাদি ভাই, আমরা তো জানি কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনের কালব আল্লাহর আরশ, তাহলে এটা কিভাবে সম্ভব হয়? আপনারা শিশির দেখেছেন? শিশির কি? পানি, কুয়াশার পানি, ধান গাছের পাতার উপরে ছোট 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 শিশির, মানে কুয়াশার পানি জমে ছোট ছোট পানি টুকরা টুকরা বলের মতো থাকে, এটা দেখছেন না আপনারা? এটাকে বলে শিশির। ওই কুয়াশার পানি শিশিরের মধ্যে যদি আপনি পাওয়ারফুল চশমা লাগায় তাকান, অথবা দূরবীক্ষণ যন্ত্র বা কোনো কিছু পাওয়ারই চশমা দিয়ে যদি লক্ষ্য করেন, দেখবেন ওই শিশিরের মাঝেও বিশাল বড় চাঁদ দেখা যায়। সুযোগ হইলে ছোট্ট শিশিরের মাঝে, ছোট্ট এক পানির বলের মাঝে, তা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় ওই সূর্যকেও, এত বড় সূর্যকেও ছোট্ট এক শিশিরের ভিতরে দেখা যায়। শোনো রে ভাই, সূর্য কত দূরে, চন্দ্র কত দূরে, এত বড় বিশাল সূর্যকে, এত বড় বিশাল চন্দ্রকে যেমনি ভাবে ছোট্ট শিশিরের মধ্যে ওই পুরাটাই দেখা যায়, তেমনি ভাবে মানব দেহের কালবের মধ্যেও আমার আল্লাহকে দেখা যায়। জ্ঞানী লোকেদের প্রতিটা নিদর্শন আল্লাহ সৃষ্টি জগতে দিয়েছেন। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমাদের মধ্যে আমি আল্লাহর নিদর্শন আছে, তোমরা কেন দেখো না? এই জন্য আমাদের দরবাসের একটা গজল গায়, আপন মাওলার তালাশ করো না, ও বুঝমো না মার, আপন মাওলার তালাশ করো না, এই ভবে তার খোঁজ না পাইলে, এই ভবে তার খোঁজ না পাইলে পরকালে পাইবা না, আর মইরা গেলে পাইবা না, আপন মাওলার তালাশ করো না। মান কানা ফি হাযিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা, যারা দুনিয়াতে জ্ঞানের চক্ষু, কালবের চক্ষু অন্ধ অবস্থায় মারা যাবে, তার আখেরাতে অন্ধ হয়ে উঠবে। এটা কোরআনের কথা, সূরা বনী ইসরাইলের 72 নম্বর আয়াত, এটা দেখে নেবেন। আল্লাহ যেন আল্লাহ আল্লাহর মারিফত জানার, বুঝার, আল্লাহকে তালাশ করার তৌফিক দে। বলেন আমিন।
বন্ধুর আমার, দাদু ভাইয়ের আমার, দিলের কান লাগে শুনবেন। এই জন্য আহলে সুন্নাতুল জামাতের সাথে প্রতিটা যুবক ভাই থাকবেন। বহু ফেতনা বের হয়েছে, লা মাযহাবি না মাবাল লাগাইছে আহলে হাদিস। আহলে হাদিস, একজন মুসলমান কখনো আহলে হাদিস হইতে পারবে না, তাকে অবশ্যই আহলে সুন্নাত হওয়া লাগবে। কোন মুসলমান ইচ্ছা করলেও আহলে হাদিস হতে পারবে না, নাম লাগাইলে হবে না, বাস্তবতা দেখতে হবে। সব হাদিস আপনি চাইলেও মানতে পারবেন না, কিন্তু সব সুন্নত আপনি চাইলে মানতে পারবেন। মনে রাখবেন, সহিহ হাদিস আছে আবু দাউদ তিরমিজির মধ্যে উল্লেখ। আল্লাহর নবী বলেন, দয়াল নবীজি বলেছেন, তিন দিনের বেশি কুরবানির গোশত খাইও না। কয় দিনের বেশি? আপনারা কি কুরবানির গোশত তিন দিনের বেশি খান? খাননি? কদিন খান? কিন্তু সহি হাদিস আছে, ও আমার আহলে হাদিসের ভাইরা গো, তোমরা তো আহলে হাদিস, সব হাদিসের আহল, তোমরা তো সব হাদিস মানো, সহি হাদিস মানো, এবার দেখো সহি হাদিস আছে, তিন দিনের বেশি কুরবানির গোশত খাওয়া যাবে না, তোমরা এই হাদিস মানো না কেন? তারাও কিন্তু বেশি দিন খায়, আমরাও বেশি দিন খাই, এই হাদিস আমল করি না কেন জানেন? এটা হাদিস কিন্তু এটা সুন্নত না। সুন্নত হলো আল্লাহর নবী পরবর্তীতে বলেছেন, এখন থেকে তোমরা যতদিন পারো কুরবানির গোশত খেতে পারো, ওটা হলো ফাইনাল, ওটা সুন্নত। আর আগেরটা হাদিস, সব হাদিস সুন্নত না, কিন্তু সব সুন্নত হাদিস। একজন মুসলমান ইচ্ছা করলেই সব হাদিস মানতে পারবে না। আপনি হয়তো ভাববেন যে আল্লাহ রাসূল কেন প্রথম তিন দিনের কথা বললেন, পরে আবার আনলিমিটেড করলেন কেন? এটার একটা হাকিকত হলো, প্রথম দিকে মুসলমানদের মাঝে টাকাওয়ালা ধনীদের সংখ্যা কম ছিল, কুরবানিদাতা এরকম লোক কম ছিল, অল্প কয়েকজন শুধু কুরবানি দিত, বেশিরভাগ মুসলমান ছিল গরিব। নবীজি তিন দিন সময়সীমা করে দিলেন, যেন ওই ধনী ব্যক্তিরা তিন দিনে যা পারে খায়, বাকিটা গরিবদেরকে দেয়, সবাই যেন ঈদের আনন্দ ভাগ করে নিতে পারে। যখন মুসলমানদের মধ্যে কুরবানি দাতাদের ধনীদের সংখ্যা বেড়ে গেছে, তখন নবীজি বলছে, এখন থেকে তোমরা যতদিন পারো কুরবানির গোশত খেতে পারো, প্রেক্ষাপট দেখতে হবে। এক সময় আল্লাহর নবী বলেছেন, কবর জিয়ারত করো না, কবর জিয়ারত নিষেধ করেছেন আল্লাহর নবী। সহিহ হাদিস, ও লা মাযহাবি ভাইরা, তোমরাও তো মাঝে মধ্যে কবর জিয়ারত করো, তোমরাও তো এই হাদিস মানো না। আল্লাহর নবী বলছে, কবর জিয়ারত করো না, না হাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে কবর জিয়ারত নিষেধ করেছিলাম, রাসূলের নিষেধ তোমরাও তো মানো না কেন? আল্লাহর নবী পরে বলেছেন, ফাজুরুহা, এখন থেকে কবর জিয়ারত করো। তাহলে কবর জিয়ারত নিষেধ, এটা শুধু হাদিস, আর কবর জিয়ারত করো এটা হলো সুন্নাত। এজন্য আমরা আহলে হাদিস না, আমরা হলাম আহলে সুন্নাত। হয়তো ভাববেন, প্রথমে কেন নবীজি কবর জিয়ারত নিষেধ করলেন, পরে আবার অনুমতি দিলেন কেন? শোনেন, ইসলাম যখন প্রথম জাহির হয় তখন কোনো মুসলমানের কবরই ছিল না, মুসলমানের কবরস্থান ছিল না। মক্কা জীবনে নবীজি কত গোপনে গোপনে নামাজ আদায় করেছেন, গোপনে গোপনে দ্বীনের দাওয়াত দিয়েছেন, প্রকাশ্যে নামাজ পড়তে পারেননি, দীর্ঘ দিন প্রকাশ্যে আজানও দিতে পারেনি। হযরত উমর ইসলাম কবুল করার পরে প্রকাশ্যে আজান দেওয়া সম্ভব হয়েছে। মক্কায় 13 বৎসর আমার নবীজি চেষ্টা করেছেন, কাফেররা পর্যায়ক্রমে একে একে সাহাবীদেরকে শহীদ করা শুরু করলো, মেরে ফেলা শুরু করলো, দলে দলে আল্লাহর রসুলের আদেশে সাহাবারা বিভিন্ন জায়গায় হিজরত করেছে, বিভিন্ন রাষ্ট্রে, মক্কা ছেড়ে অন্য অন্য জায়গায় চলে গেছে, শেষ পর্যন্ত আল্লাহর রসুলকে তারা হত্যা করার, শহীদ করার প্ল্যান করেছিল। নবীজিও হিজরত করে মদিনায় গেছে, জানা আছে না আপনাদের? ওই সময় তো মুসলমানদের কোনো কবরই নাই, প্রাথমিক যে ইসলামের সময়টা, ওই সময় মুসলমানদের কোনো কবরস্থান নাই, ছিল শুধু ইহুদিদের কবর আর
খ্রিস্টানদের কবর ছিল, অগ্নি পূজক যারা তারা কিন্তু কবর দিত মূল্যে। মক্কায় বহু ইহুদিদের কবর ছিল, উঁচা উঁচা কবর ছিল। আল্লাহ রসুল ও ইহুদিদের কবর যেন মুসলমানেরা জিয়ারত না করে, এই জন্য বলেছে আমি তোমাদের কবর জিয়ারত নিষেধ করলাম। কারণ মুসলমানের কবর জিয়ারত নবীজি নিষেধ করেনি, ইয়াহুদ এবং নাসারাদের কবর জিয়ারত নিষেধ করেছে। পরে যখন মুসলমানের কবর বিভিন্ন জায়গায় হইছে তখন নবীজি বলছে ফাজুরুহা, এখন থেকে কবর জিয়ারত করো। এখন প্রেক্ষাপটটা বুঝতে হবে আমার যুবক ভাইরা গো। সহি মুসলিম সুনানু আবি দাউদ ইবনে মাজা মিশকাত আর অনেক কিতাব একটা হাদিস উল্লেখ, আল্লাহ রসুল হজরতে আলীকে বলেছেন উঁচা কবর পেলে ভেঙ্গে জমিনের সাথে সমান করে দিও, উঁচা কবর পেলে ভেঙ্গে জমিনের সাথে সমান করে দিবে। সহি হাদিস। অ যুবক ভাইরা, এই লামাজহাবিরা তোমাদেরকে সহি এই হাদিসটা দেখে বলবে কোন মাজার মানা যাবে না, সব মাজার ভেঙ্গে দিতে হবে, আল্লাহ রসুলের আদেশ। কিন্তু তোমাদেরকে এটা বোঝা দরকার নবীজি যেই কবরগুলি যেই উঁচা কবরগুলি ভাঙ্গার আদেশ দিয়েছিলেন এগুলি কোন মুসলমান কোন সাহাবীর কবর ছিল না রে ভাই, এগুলি ছিল ইয়াহুদ এবং নাসারাদের উঁচা উঁচা কবর। আল্লাহর নবী বলেছে ইহুদিদের কবর উঁচা কবর ভাঙ্গো, সেই ইহুদি নাসারাদের উঁচা কবর ভাঙ্গার হাদিস নিয়া আল্লাহর ওলিদের মাজারের বিরুদ্ধে তারা লাগাইছে। চাচার কবর কই, সাসি কান্দে কই, হাদিস কোন ব্যাপারে আর লাগাইছে কোন ব্যাপারে নিয়া কিভাবে আমি তোমাদের বুঝাবো। মুরব্বী আবার চলে আসছে, বলেন মারহাবা দাদুরে। ও দাদু ভাই, যুবক ভাইরা, একটা সময় ছিল রান্না করা গোশত ভক্ষণ করলে খাইলে ওযু ভেঙ্গে যাইত। রান্না করা গোশত আছে না, উড়ের গোশত, বিভিন্ন গোশত, রান্না করা গোশত খাইলে ওযু ভেঙ্গে যাইত। আপনারা কি রান্না করা গোশত খাইলে ওযু ভেঙ্গে যায় এরকম মনে করেন? সহি হাদিসে আছে, সহি হাদিসে আছে রান্না করা গোশত খাইলে ওযু ভেঙ্গে যায়। আহলে হাদিস ভাইরা, তোমরা আবার এই হাদিস আমল করো, তারাও তো আমল করে না। আসল বিষয়টা হলো এটা হাদিস ঠিক আছে কিন্তু এটা সুন্নত না। আমার নবী পরবর্তীতে বিধান চেঞ্জ করে দিয়েছেন, দয়াল নবীজি পরবর্তীতে এরকম শিক্ষা দিয়েছেন যে রান্না করা গোশত খাইলেও ওযু করা লাগবে না, এটা হলো সুন্নত। এই জন্য সব হাদিস আপনি চাইলেও মানতে পারবেন না কিন্তু আপনি চাইলে সব সুন্নত মানতে পারবেন। একজন মুসলমানের পরিচয় আহলে হাদিস হইতে পারে না, একজন মুসলমানের পরিচয় হবে আহলে সুন্নাত। ও যুবক ভাইরা ভুল বুঝো না, একটা সময় ছিল সাহাবারা নামাজের ভিতরে কথা বলতো, নামাজ আল্লাহ রসুল পড়ে গেছে ওই অবস্থায় সাহাবির একজন ইয়াতাকাল্লামুনা ফিস সালাহ, সহি মুসলিমের এক সাহাবি আরেক সাহাবির সাথে কথা বলতো, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি আমার পাশে দাঁড়ান। নামাজের ভিতরে বাড়িতে সবাই ভালো আছেন? হ্যাঁ বাড়িতে সবাই ভালো আছে, বাচ্চা কাচ্চা ভালো নি? হ্যাঁ ভালো আছে। পুরো ইতিহাস নামাজের মধ্যে তারা বলতো, পুরো বিবিসি চ্যানেলের মতো। কিন্তু আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াস্তা وقوموا لله قانتين। আমার আল্লাহ যখন এই আয়াত নাজিল করলেন তোমরা নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজ, আর আল্লাহর প্রতি বিনয়ের সাথে দাঁড়াও। এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবারা নামাজে কথা বলা বন্ধ করে দিয়েছে। এখন ওইটা সহি হাদিস, সহি হাদিস তো আহলে হাদিস মানে না, এই সহি হাদিস আহলে হাদিস মানে না। আমরা তো মানি না কারণ আমরা জানি এটা হাদিস ঠিক আছে কিন্তু মানসুখ সুন্নত হলো ইমাম কেরাত পড়লে মুসল্লি চুপ করে থাকবে শুনবে। সুবহানাল্লাহ, অনেক কথা, অনেক কথা আমি কিভাবে বুঝাবো এই আহলে হাদিসের ভাইরা। এরা দেখবেন সিরাতুল মুস্তাকিম মানে আগের ইমামদেরকে ফলো না করে নিজেরাই ইমাম হয়ে গেছে, নিজেরাই ইমাম দাবি করে, নিজেরাই হলো বড় হুজুর,
এজন্য ওয়াজের শুরু করছি কি দিয়ে, সিরাতুল মুস্তাকিম হলো আগের ইমামরা যেই পথে আমরাও সেই পথে। আমরা মক্কা মদিনায় গেলে দেখি চার মাযহাবের লোক আছে, কেউ হানাফি, কেউ শাফিঈ, কেউ হাম্বালি, কেউ মালিকি, যে যেই ইমামের অনুসরণ করতেছে সে ওইভাবে আমল করতেছে। কিন্তু আমাদের দেশে যারা লেডিস নামাজি, এরা না হানাফি, না শাফিঈ, না হাম্বলি, না মালিকি, এটা আলগা একটা জাত। এজন্যই ফেতনা। তারা যদি শাফিঈ হইতো তাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব ছিল না, কারণ হানাফি, শাফিঈ, হাম্বলি, মালিকি চার মাযহাবের ইমামদের মাঝে আমলগত দ্বন্দ্ব থাকলেও চার মাযহাবের আকীদা আহলে সুন্নাত, চার মাযহাব আকীদাগতভাবে এক। সুবহানাল্লাহ। দাদু ভাই আমার কষ্ট হইতেছে আপনারা, এজন্য কিছু কিছু ভাইরা আপনাদেরকে মিসগাইড করবে, তাদের কাছ থেকে সতর্ক থাকবেন। লেডিস নামাজি আপনাদের এলাকায় আছে কিনা আমি জানি না, এইভাবে যারা নামাজ পড়েন, ও আমার ভাইরা, কোন লিটারেট পারসন থাকলেও থাকতে পারেন, কারণ তারা আবার সহি হাদিসের কথা শুনলে দুর্বল হয়ে যায়, মাদ্রাসা পড়ছে না তো, কেউ যদি গিয়া কয় সহি হাদিস মানতেইব, স্যার স্যার সহি হাদিস মানতেইব, স্যার স্যার কো, হ হ সহি হাদিস, সহি যেটা এটা তো মানা লাগবো, এ তো আর বুঝে না। এই যে ধান্দাবাজের দল যে উল্টা ফোল্টা বুঝায়, সারে তো আর এটা বুঝে না, সারে তো জিন্দাবাদ, সহি শুনছে এই সহি। এই জন্য আমি যেটা বলছিলাম, সব সহি হাদিস ইচ্ছা করলেও মানা যায় না। সহি বুখারিতে হাদিস আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার দাঁড়াইয়া হাজত মুবারক সারছে, তখন আপনি কি দাঁড়ায় ভেসাব করবেন? আল্লাহ দিছে তার একটা গোল্লা, টাইম মতো কবি বেটা বেটা মে গসকে সবার লাগে মিলাই কবি, নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মিলে মিলে আ মহব্বত আছে সবার আগে এসে বসছে, আপনারা সুবহানাল্লাহ না কইলেও হয় সবার আগে কয়, কইলেও দুই সেকেন্ড পরে হয় কয়, তো অনেকে তো কয় না, তাদের সাথে অনেক ভালো। দাদু ভাই আমার গভীর মনোযোগ, দাঁড়ায় পেশাব করেন কারা কারা আতুটা, আহলে হাদিসের তারা দাঁড়ায় মুতে নি, এরাও দেখবেন দাঁড়ায় পেশাব করে না, জিগে নাই সহি হাদিস আছে দাঁড়ায় পেশাব করে, সহি হাদিস আছে দেখো না, দাঁড়ায় পেশাব করে কুকুরের সভা, দাঁড়ায় প্রস্রাব করা কিসের স্বভাব? এমন এক জায়গায় গেছেন যেখানে বসার কায়দা নাই, যেমন অনেক সময় প্লেনে এরকম হইতে পারে, অনেক সময় হাই কমোডের বাজার ল কমোড নাই, বিপদে পড়ে গেছেন, আশেপাশেও পেশাব করার জায়গা পাচ্ছেন না, কি করবেন? ওইটা উজরের মাসালা, বুখারী শরীফের হাদিস থেকে আমরা ওই সময়ে এই আমলটা করব। সব সময় আবার উবাইয়া শুরু করে দিয়েন না, উবাইয়া মানে দাঁড়াইয়া। এজন্য দাদু ভাই আমার, দাঁড়াইয়া প্রস্রাব করা সুন্নত নয়, এটা ঠেকা কাজের সময় চলে, কিন্তু বসে কাজ বসে প্রস্রাব করা হলো সুন্নত। আমরা কি আহলে হাদিস না আহলে সুন্নত? এই পয়েন্টটাই খালি বুঝবেন, আমি একটু এই মাসালা নিয়ে একটু আলোচনা করি দাদু, করব আমার লেডিস নামাজি ভাইরা গো, কেন লেডিস নামাজি বলি তাদেরকে আমি, তারা তাদের মায়ের কাছ থেকে নামাজ শিখছে, মা মহিলারা তো তেমনি আদবান্দে, এরা যদি এদের বাবার কাছ থেকে নামাজ শিখতো তাহলে ঠিক মতোই বাদত, এই জন্য আমি তাদেরকে লেডিস নামাজি বলি। শুনুন দাদু, বুকের ওপরে হাত বাঁধার ব্যাপারে হাদিস আছে, কিন্তু এগুলি সহি না, মুনকার, দাঈফ, কোনটা মুনকাতে কোনটা মুরসাল মানে ভেজাইল্লা, সনদের মধ্যে কোনো না কোনো ঝামেলা আছে।
আর নাবির নিচে আমরা যারা হাত বাঁধিয়ে এই ব্যাপারে কোরআনেরও ইশারা আছে, বুখারী মুসলিমেরও হাদিস আছে, অনেক হাদিস আছে, সহিহ হাসান দাইফ সব ধরনের হাদিস আছে। সবচেয়ে পজিটিভ কথা হলো বুখারী মুসলিমের মধ্যে নাবির নিচে হাত বাঁধার ব্যাপারে আপনি পরিষ্কার বিষয়টা বুঝতে পারবেন বুখারী এবং মুসলিম থেকে। একজন যুবক, যে কোনো একজন যুবক ভাই আমার স্টেজের কাছে আসো, কোনো মাদ্রাসা ছাত্র না, স্কুল অথবা কলেজের ছাত্র আসো, আমি তোমার মাধ্যমে একটা প্র্যাকটিক্যাল আমল মানুষকে দেখাবো, যে কোনো একজন আসো না, কি সাহস নাই নেই, তোমার লজ্জা দেওয়া হবে না, না না আপনি হুজুর না, হুজুর দিয়ে কাম হইতে না, এই কলেজ ইউনিভার্সিটি বলাবেন লাগবো না, এটাও না, কলেজ অথবা ইউনিভার্সিটির যে কোনো একজন ছাত্র ভাই আসেন, আপনার মাধ্যমে আমি একটা জিনিস দেখাবো। আহা রাঙামাটি ফুলাবেন দি ভিতু, মারাত্মক ভিতু, না আমনে না আমনে তো ছেলেরা ভিতু মারাত্মক ভিতুর বিয়ে শাদী করান যেত না, এই তো পাওয়া গেছে মাশাল্লাহ মাশাল্লাহ, বলি মারহাবা। আপনি এক দুই মিনিট এখানে একটু দাঁড়ান, আমি একটা দলিল একটা হাদিস বলি, এরপর আপনাকে দিয়ে এটা একটু রাখেন, সবাই একটা হাদিস শরীফ শুনেন, এটা সহিহ বুখারীতে মওকুফ রূপে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে উল্লেখ, আর সহিহ মুসলিমের মধ্যে হযরত ওয়াইল ইবনে হুযর থেকে মারফু মুত্তাসিল সহিহ সনদ উল্লেখ, সিহাহ সিত্তার সুনানু নাসাঈ সুনানু আবি দাউদ সহিহ ইবনে হাব্বান সহিহ ইবনে খুজাইমা সহ অসংখ্য কিতাবে আছে। আন ওয়াইল ইবনে হুযরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা رأيت رسول الله صلى الله عليه وسلم إذا افتتح الصلاة رفع يديه। হযরত ওয়াইল ইবনে হুযর বলেন আমি আল্লাহর নবীকে দেখেছি গো, নবীজি যখন নামাজ শুরু করতেন নবীজি দুই কানের লতি মুবারক পর্যন্ত হাত উত্তোলন করতেন, সুম্মা ওয়াদা ইয়াদাহুল ইউমনা আলা কাফিহি ইউসরা, এই কথাটা খেয়াল করেন আপনি, এরপরে নবীজি সুম্মা ওয়াদা ইয়াদাহুল ইউমনা ডান হাতকে রাখতেন আলা কাফিহিল ইউসরা, কাফ মানে কবজি, বাম হাতের কবজির উপরে আল্লাহ রসুল ডান হাতটা রাখতেন, যেমন আমরা ধরি নামাজে ধরি না, কবজিটার উপরেই আমরা হাতটা রাখি। এটুকু সহিহ মুসলিমও আছে, সহিহ বুখারীতেও আছে। এবার আপনিও ভাই, আপনার নাম কি? মোহাম্মদ এমাজউদ্দিন মাহিন। আপনি আল্লাহ রসুল যেভাবে ধরেছে ওইভাবেই ধরেন, মানে যেখানে ধরেছে কবজিতে ধরবেন, কোনো দলাদলি করবেন না ভাই, কোনো উপরেও ঠেলবেন না নিচেও ঠেলবেন না, নিরপেক্ষ হয়ে যাবেন। হ্যাঁ, কবজিতে ধরেছে দয়াল নবী, আপনিও কবজিতে ধরে যেখানে নর্মালি যায় ওখানে নেন, ওদিকে ফিরে নেবার। সবাই তাকান কোথায় গেছে, বলেন না একটু, সবাই বলেন কোথায় গেছে, উনি কি জোর করে নিছে না এমনি গেছে? তাহলে সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস থেকে প্রমাণ হয়ে যায় আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবির নিচে হাত রাখতেন, এটা জোর করে প্রমাণ করা লাগে না, এটা এমনি প্রমাণ হয়ে যায়, ঠিক না ভাই? ঠিক জি মাহিন ভাই, আপনাকে ধন্যবাদ, বসেন। আমার দাদু ভাই, আমি কি কোন ছল চাতুরির আশ্রয় নিছি এখানে? আমি নিরপেক্ষভাবে আপনাদের সামনে প্র্যাকটিক্যাল আমার এই ভাইয়ের মাধ্যমে, একজন ইয়াং ম্যানের মাধ্যমে আপনাদের বিষয়টা দেখালাম। শোনো আহলে হাদিসের ভাইরা, তোমাদের শায়েখরা তোমাদের বলবে সহি হাদিস আছে, বুকের উপরে হাত বাঁধার সহি হাদিস আছে, কিন্তু কোনোদিনও আমাদের সামনে প্রমাণ করতে পারবে না। আমি একবার মেহেরপুরে গেছিলাম মাহফিলে, গাংনি থানায় একটা গ্রামের নাম কসবা, যাওয়ার পরে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ফারেক একজন আলেম এবং ওনার সাথে আর একটা দল আমাকে জোর করেই ধরলো বহাস করার জন্য। আমি গেছি ওয়াজ মাহফিলে, তাৎক্ষণিক কোনো পূর্ব প্রস্তুতি নাই, তাৎক্ষণিক উনি ধরছে আমাকে বহাস করার জন্য। ওনার সাথে ওই অঞ্চলের আওয়ামী লীগের যিনারা প্রেসিডেন্ট সেক্রেটারি ওনারাও আছে, এবং সমাজের যারা সমাজপতি বিচার আচার করেন সর্দার মাতুব্বর ওনারও আছে। তাহলে বিষয়টা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ, খুব হার্ড লাইন ওনার আসে বহাস করবেই,
মুরব্বীরা আমাকে বলতেছে আপনি কথা বলেন না, অসুবিধা কি, আপনাকে অসম্মান করা হবে না, যেটা জানেন বলেন। আমি তখন বললাম ঠিক আছে, আমি তো একা, আমার সাথে আর একজন কথা বলেন, সবার সাথে আমি কথা বলতে পারবো না, একজন কথা বলেন। তখন ওই কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফারেক ওই ভাই, উনি আমার সামনে এসে বললেন যে আমি আপনার সাথে কথা বলব। খুতবা পাঠ করে উনি বলতেছে আপনি নামাজের মধ্যে নাভির নিচে হাত বাঁধেন বা এটার পক্ষে, অথচ সহি হাদিসের মধ্যে আছে বুকের উপরে হাত বাঁধতে হবে, আপনারা সহি হাদিস মানেন না কেন? আমিও খুতবা পাঠ করে বললাম যদি সহি হাদিসে থাকে আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের উপরে হাত বেঁধেছে, তাহলে আপনার আগে আমি সেটা মানব। আপনি আমাকে বলুন কোন সহি হাদিস আছে আল্লাহর নবী বুকের উপরে হাত বাঁধছেন, হাদিসটা সনদ আন সহি হতে হবে। তখন উনি খুব খুশি আনন্দ চিত্তে উনি বলতেছে হ্যাঁ সহি হাদিস আছে, বলে উনার ব্যাগ আনছে, ব্যাগের ভিতর থেকে একটা চটি বই বের করতেছে বাংলা। আমি বললাম কি বের করেন, আমার কাছে কিতাব আছে, আমি কি আরবি না বাংলা, বাংলা, আমি কি বাংলা কিতাব চলবো না? কার লেখা? একজনের নাম বলছে, ওনার সম্মানে আমি নামটা প্রকাশ করছি না। আমি বললাম উনি তো আপনার হুজুর, আপনার হুজুর তো আপনার পক্ষেই লাগবে, আপনি এমন কি কিতাব থেকে দলিল দেন যে কিতাব সব আলেমরা মানে, এমন ইমামের কিতাব থেকে রেফারেন্স দেন যে ইমামকে সবাই মানে, আরবি কিতাব বের করেন, কয় এই কিতাবে আমার ওই দলিল আছে। আমি বললাম এই কিতাবে থাকলে এটা সঠিক হইতে পারে বেঠিক হইতে পারে, কারণ আপনার দলের হুজুর এটা লেখছে, না আমি একটু দেখে নিতে হবে। আমি বললাম ঠিক আছে আপনি হাদিস দেখা লাগবে না, বলেন মুখস্থ, বলেন হাদিসটা মুখস্থ বলেন আমি শুনি, আমার এটা মুখস্থ নাই। আমি বললাম ঠিক আছে মুখস্থ না থাকুক, আপনি বাংলা অনুবাদটা বলেন আর কোন কিতাবে আছে কিতাবের নাম বলেন, কয়ে খেয়াল নাই একটু দেখে বলতে হবে, কিতাবের নাম পর্যন্ত জানে না সে আসছে আলাউদ্দিন জিহাদির সাথে বাহাস করবে। আমি হতভম্ব হয়ে বললাম কিতাবের নামও জানেন না, খেয়াল নাই, কয়ে আসে তো এখানে এসে এক মিনিট লাগবে দেখে বলবো। আমি বললাম ওটা চলবে না, আপনার ব্রেনে কি আছে ওইটা কি দেখি, কি শিখছেন আগে ওটা আমার দেখতে হবে। আমি তখন বললাম আপনি অনুমতি দিলে আমি কয়েকটা কিতাবের নাম বলি, ওই কিতাবগুলির মধ্যে কোনটার মধ্যে আছে এটা বললে আমি আশা করি ওই হাদিসটা বলে দিতে পারবো ইনশাআল্লাহ। আমার তো জানা আছে এরা কোন কোন কিতাব থেকে কি দেয়, কিছুটা তো জানা আছে, আমার এই বয়স বেশি না, লক্ষ লক্ষ হাদিসের সনদ নিয়ে আমি গবেষণা করার সুযোগ পাইছি, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া। আসমাউর রিজালের উপরে শহীদুল্লাহ বাহাদুর আর আমি নালায়েক যথেষ্ট পর্যালোচনা করার চেষ্টা করি, আগের মতো সময় পাই না। উনি বলল ঠিক আছে কিতাবের নাম বলেন, আমি তখন তিনটা বা চারটা কিতাবের নাম বলছি, এর মধ্যে সহিবনে খুজাইমা ওইটার কথা বললাম, বলার পরে এই এটাই, তখন আমার খেয়াল হইছে কোন হাদিসটার কথা বলতেছে। আমি ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু রিওয়ায়েতটা রাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা ইফতাহা সালা রাফা ইয়াদাইহি, এরপরে এখানে হাদিসটা আছে সুম্মা ওয়াদাআ ইয়াদাহু ইয়াদাহুল ইয়ুমনা আলা জিরা আলা কাফফিহিল ইউসরা, এই ধরনের একটা ইবারত আছে, আলা সাদরি, শেষের কথাটা হলো আলা সাদরি। বলার পরে কে এই হাদিস, এটা সহিহ ইবনে খুজাইমার হাদিস, সহিহ শব্দটা আছে এজন্য মনে করছে এই সহিহ, সহিহ ইবনে খুজাইমার হাদিস, এই দেখেন সহিহ হাদিস, আপনারা সহিহ হাদিস মানেন না কেন? আমি বললাম ইয়া শাইখ আল মুকাররম হাযা হাদিসুন দাঈফ ওয়াল মুনকার হাযা লাইসা বিহুজ্জা ফীহি মুআম্মিল ইবনে ইসমাঈল ওয়া হুয়া মুনকারুল হাদিস ক্বালাহুল ইমামুল বুখারী রাহিমাহুল্লাহ যাকারাহু যাহাবী ফিল মুগনি ওয়া ফি মিজানিল ইতেদাল, কয়টা মুনকার হাদিস ইমাম বুখারী বলেছে আপনি কি দেখাতে পারবেন? ইমাম বুখারী বলেছে এই হাদিসটা মুনকার, মুনকার মানে কি ভেজাল, আপনারা মনে করবেন ভেজাল, বাঙালি সহজে যেটা বুঝবেন আর কি, ঝামেলা আছে। উনি বলতে সেটা মুনকার হাদিস, ইমাম বুখারী বলেছে কোথায় আছে, আমি দুইটা না তিনটা, তিনটা না চারটা কিতাবে, চারটা কিতাবের নাম বলছিলাম,
একটা হলো ইমাম জাহাবির মিজানুল ইতিদাল, আরেকটা হলো আল মুগনি ফি দুআফা, আরেকটা হলো তাহজিবুত তাহজিব লিল আসকালানি, আরেকটা হলো ইকমালু তাহজিবিল কামাল লিল মুগলতাঈ। এই চারটা কিতাবের নাম বললাম, বলার পরে বলতেছে এগুলির নাম শুনেছি কিন্তু আসলে পড়া হয়নি, সত্য কথা বলছে। তখন এই আওয়ামী লীগের যিনি প্রেসিডেন্ট সেক্রেটারি ওই ইউনিয়নের, ওনারা বলতেছে আপনি এখনো কিতাবই পড়েন নাই, নামও বলতে পারেন না, আপনি আসছেন আমাদেরকে নিয়ে ওনার সাথে একটা ঝামেলা পাকানোর জন্য, উনি আমাদের মেহমান কোথা। ওই সময় আমি সিলেট থেকে যাইতাম, ওখানে উনি সিলেট থেকে আসছে, এত দূরের একজন মানুষকে আপনি হয়রানি করতে আসছেন, সরেন আপনি আরো লেখাপড়া করেন, হুজুর আপনি ওয়াজ করেন, আপনি ওয়াজ আমরা শুনব। এইভাবে হয়েছে অনেক যুবক ভাইরা, আমার জীবনের প্র্যাকটিক্যাল ঘটনাটা তোমাদের শোনানোর উদ্দেশ্য হলো, তারা বলে সহি কিন্তু আসলে সব সহি না, বেজাল আছে। বন্ধুরা আমার, দাদু ভাইরা আমার, আজকে একটা ভিডিও দেখলাম, এক আহলে হাদিস বক্তার লগে আরেকটা আছে, গেছে ওয়াজ করতো বগুড়া শিবগঞ্জে, ওইখানে ওয়াজে আরেক আহলে হাদিসের তারা ফিডাইয়া দৌড়াইয়া তারা রেবাইর করে দিছে। যদি সুন্নিরা দৌড়াইতো উভয় আছিল, দৌড়াইছে তারার গোষ্ঠী হই। তো এই জন্য বলি শোন, সুন্নি জামাত এটা কোন পীর সাহেবের বানানো দল নয়, কোন মুফতি মহাদ্দেস কোন আলেমের বানানো দল নয়, সুন্নি জামাত মদিনা ওয়ালার দল। চোখ বন্ধ করে আহলে সুন্নাতুল জামাতে থাকতে পারো, মনে রাখবে পৃথিবীর সমস্ত ইমামেরা সমস্ত আউলিয়ারা আহলে সুন্নাত ছিল, সুন্নি জামাত ছিল, ঠিক না বেঠিক?